মাটি তৈরি করেছি, সর্বপ্রথম আমি কাবা ঘরের নিচের মাটি তৈরি করেছি। কিসের নিচের মাটি তৈরি করেছেন? কাবা ঘরের নিচের মাটি আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন। কাবা ঘরের নিচের মাটি আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেন। কাবা ঘরের মাটি থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে মাটি ছড়িয়ে দেন। সর্বপ্রথম কাবা ঘরের নিচের জমিন আল্লাহ তাআলা তৈরি করেন। এই জমিন তৈরি করেছেন সমুদ্রের ফেনা থেকে, বুদবুদ থেকে। বুদবুদ থেকে যে মাটি হয় ওই মাটি দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘরের নিচের জমিন তৈরি করেন। ওই নিচের জমিনের মধ্যে কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা নাড়া দেন, আর সারা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই পৃথিবীটা তৈরি হয়ে যায়। এই পুরো পৃথিবীটাকে বলা হয় গোলাকার, রুটির মতন গোল। আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা নাড়াচাড়া করেছেন, সারা পৃথিবীর মাটি তৈরি হয়ে গেছে, জমিন তৈরি হয়ে গেছে। সুতরাং এই জমিন, যে জমিনের মধ্যে আপনি বসে আছেন, মোহনগঞ্জের এই জমিনের সাথে সম্পর্ক হলো কাবা ঘরের নিচের মাটির সাথে। ঠিক ঠিক না? কাবা ঘরের নিচের মাটির সাথে সম্পর্ক হলো সারা পৃথিবীর সমস্ত জমিনের। কাবা ঘরের মাটির সাথে সম্পর্ক হলো পৃথিবীর সমস্ত জমিনের। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কাবা ঘরের নিচের জমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আর সেখান থেকে সারা পৃথিবীর জমিন সৃষ্টি হয়। এই জন্য কাবা ঘরের মধ্যে নামাজ পড়লে যেমন নামাজ হয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আপনি জমিনের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েন তো নামাজ হয়ে যায়। এটা মুসলমানদের জন্য একটা বিশাল বড় পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাতিন আরদুলানা মাসাজিদা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী এবং আমার উম্মতকে একটা বিশেষ গুণ দেওয়া হয়েছে, বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আর সেটা হলো সারা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। খ্রিস্টানরা তারা ইবাদত করে গির্জার মধ্যে গিয়ে, তাদের ইবাদত করার সুনির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গার বাহিরে গিয়ে ইবাদত করে না, ইবাদত করলো তাদের ইবাদত হয় না। হিন্দুদের জন্য তাদের ইবাদত করার সুনির্দিষ্ট জায়গা আছে, তার নাম হলো মন্দির, মন্দিরের বাহিরে গিয়ে তারা ইবাদত করে না। খ্রিস্টানদের গির্জায় ইবাদত করে, গির্জার বাহিরে ইবাদত করলে ইবাদত হয় না। হিন্দুরা মন্দিরে গিয়ে ইবাদত করে, মন্দিরের বাহিরে ইবাদত করলে ইবাদত হয় না। একমাত্র মুসলমান, একমাত্র মুসলমান তারা ইবাদত যেমনি ভাবে কাবা ঘরে করলে ইবাদত হয়, কাবা ঘরে নামাজ পড়লে যেমনি নামাজ হয়, সারা পৃথিবীতে কাবা ঘরের প্রতিচ্ছবি যত মসজিদ আছে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লো নামাজ হয়। আমার নবী বলেছেন, কত সৌভাগ্য আমার, অন্য কোন নবীকে এই বৈশিষ্ট্য দেয়নি, অন্য কোন নবীকে এই উপহার দেয়নি, আল্লাহ পাক আমাকে উপহার দিয়েছেন যে আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার উম্মত যদি মসজিদ নববীতে নামাজ পড়ে যেমনি নামাজ হয়, আমার উম্মত কাবা ঘরে হেরেমের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়, আমার উম্মত মুসলমান রাষ্ট্রে নামাজ পড়লে নামাজ হয়, আমার উম্মত যদি ইউরোপে গিয়ে নামাজ পড়ে নামাজ হয়, আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র সেখানে নামাজ পড়লে নামাজ হয়, ফ্রান্স খ্রিস্টান রাষ্ট্র সেখানে নামাজ পড়লে নামাজ হয়, চায়না বৌদ্ধ রাষ্ট্র নামাজ পড়লে নামাজ হয়, পাশের দেশ ভারত হিন্দু রাষ্ট্র সেখানে গিয়ে নামাজ পড়লেও নামাজ হয়, আরেক পাশের রাষ্ট্র বার্মা বৌদ্ধ রাষ্ট্র ওখানে গিয়ে নামাজ পড়লো নামাজ হয়, আর যদি মসজিদে নামাজ পড়ে নামাজ হয়, ঘরে নামাজ পড়লো নামাজ হয়, আমার উম্মত যদি রাস্তায় নামাজ পড়ে নামাজ হয়, সরকারের জায়গায় মসজিদ বানায়া নামাজ পড়লো নামাজ হয়, আবার নিজের জায়গা নিজের নিজের ক্ষেতের মধ্যে আইলের মধ্যে দাঁড়ায়া কৃষকরা নামাজের সময় হয়ে গেছে আজান দিয়া নামাজ পড়লো নামাজ হয়, আরেকজনের আরেকজনের ক্ষেতের মধ্যে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো নামাজ হয়। জুইলাতিল আরাদুলানা মাসাজিদা, আমার আল্লাহ আমার উম্মতকে
আমার উম্মতের জন্য এই সুযোগ করে দিয়েছেন যে সারা পৃথিবীর পুরা জমিনকে এই উম্মতে মুহাম্মদীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনারা খুশি না বেজান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা পৃথিবীর সব জায়গা মুসলমানে যেখানে দাঁড়ায় নামাজ পড়বা নামাজ হয়ে যায়, ও মুসলমানের বাচ্চা যেখানে দাঁড়ায় নামাজ পড়বা নামাজ হয়ে যায়, মেইন রাস্তার মধ্যে এক পাশে গিয়ে দাঁড়িয়ে সামনে একটা লাঠি খাড়া করে দিয়ে যায় নামাজ বিছিয়ে রুমাল বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও নামাজ হয়ে যায়। আমাদের কৃষক ভাইরা ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, ওখান থেকে যদি বাড়িতে আইসা মসজিদে নামাজ পড়তে যায় অনেক দেরি হয়ে যাবে, আসা যাওয়া সমস্যা হবে, এই জন্য ওই ক্ষেতের পাশেই পুকুর থেকে বা ঘর থেকে ডোবা থেকে অজু করে এসে ওই ক্ষেতের মধ্যে আইলের মধ্যে দাঁড়িয়া কত কৃষকরা নামাজ পড়ে, তো নামাজ হয়ে যায়। এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন আমাদেরকে? এই বৈশিষ্ট্য আল্লাহ পাক কাকে দিয়েছেন? এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে দিয়েছেন। সুতরাং নামাজ ছুটার কোনো কারণ নাই, যেখানে সুযোগ পাও যেখানে সময় পাও নামাজ পড়ে নাও, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিরা ধ্বংস হোক, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজে অলস, যারা নামাজের সময় হলেও নামাজ পড়ে না, ঘরের ভিতরে মহিলারা নামাজের সময় হয়ে গেছে কাজ করতেছেন, পাঠ শেষ করে নামাজ পড়বে, জোহরের নামাজ আসরের সময় গিয়া পড়ে, আসরের নামাজ মাগরিবের সময় গিয়া পড়ে, মাগরিবের নামাজ এশার সময় গিয়া পড়ে, ফজরের নামাজ সূর্য উঠার পরে গিয়া পড়ে। আল্লাহ পাক বলেছেন এই সকল মুসল্লিরা ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবহেলা করে। হে আমার উম্মত, নামাজের ব্যাপারে অবহেলা করার সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে একটা কথা বারবার বলে গেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি আসসালাত, হে আমার কলিজার উম্মত, তোদেরকে জাহান্নামে দেখবো এটা আমি চাই না, তোরা জাহান্নামে যা এটা আমি চাই না, যৌবনের তাড়নায় গুনাহ করলেও তোরা নামাজ ছাড়িস না। হে আমার উম্মত, মহিলারা যত কাজ করো না কেন, সংসারের যত কাজ করো না কেন, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে নাও, মৃত্যুর আগে বাবা তার সন্তানকে অযথা কোনো কথা বলে না, মৃত্যুর আগ মুহূর্তে এখন সে মরে যাবে এই মুহূর্তে বেদামি কথা বলে না, দামি কথাটা বাবা তার সন্তানকে বলে যায়, বাবারে কানে কানে শোন, আমার উমুক উমুক জায়গাটা আমি আল্লাহর ঘর মসজিদের জন্য অক্ষ করে দিয়েছি, ওই জায়গাটা আমার আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম, তোরা দিয়ে দিস। জরুরি কথা বাবা মৃত্যুর আগ মুহূর্তে সন্তানকে ডেকে বাবা জরুরি কথা বলে, ঠিক তেমনি আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কলিজা আমাদের হার্ট আমাদের ভালোবাসা, তিনি মৃত্যুর আগে কোন কথাটা বলবেন, জরুরি যেই কথাটা উম্মতের জন্য দরকার ওইটাই তো তার উম্মতকে বলে যাবেন। আমার নবী মৃত্যুর আগে সমস্ত জগৎবাসীকে সতর্ক করে বলেছেন, ইয়া উম্মতি, হে আমার উম্মত, আসসালাত, নামাজের ব্যাপারে অবহেলা করো না, নামাজের ব্যাপারে অবহেলা করো না, নামাজের ব্যাপারে অবহেলা করো না। ঠান্ডা পানি দিও না, একটু ইয়া দিও, গরম পানি দিও, উল্টা রাখছো কেন, এটা তো এই পাশে না রাখবা, বয়ান আসতে ধীরে, আমার গলাটা ভাঙে, আমি আসতে চাইছিলাম না। তিন দিন ব্যাপী ঢাকাতে উত্তরাতে সবচেয়ে বড় ঢাকার মাহফিল, আমার প্রায় এক মাস বড় বড় বাংলাদেশের যত বড় আলেম আছে সব আমার মাহফিলে বয়ান করে, পুরো উত্তরা কাফায় আছে,
বৃহস্পতিবার শুক্রবার শনিবার, আজকে কি বার? মঙ্গলবার। গতকালকে বাড়ি থেকে 3.5 ঘন্টা কথা বলেছি, স্বাভাবিকভাবে আমি আসতে চাইছিলাম না, কিন্তু আমার বাপ জান দাওয়াত দিয়েছে, নাম দিয়েছে, বলছে হুজুর বয়ান করেন আর না করেন আসেন, আপনার দোয়া করেন, আল্লাহ চাই তো গলা কোনো ব্যাপার না, আল্লাহ ঠিক করে দিতে পারে কি পারে না, তুই মাইক ঠিক রেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জিনিস সবচেয়ে বেশি ভালোবেসেছেন। এক নম্বর হলো নামাজ। আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসেন নামাজকে, আই লাভ ইউ নামাজ। আমার নবীজির লাভ হলো নামাজ। দুই নম্বর হলো আমার নবী ভালোবাসতেন স্ত্রীদেরকে, নিজের স্ত্রীদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন। তিন নম্বর হলো আতর। আমার নবী সাল্লাম আতর ভালোবাসতেন, নামাজ ভালোবাসতেন, স্ত্রী ভালোবাসতেন, সুগ্রাম আতর ভালোবাসতেন। হে উম্মত, মৃত্যুর আগেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেলেন, ইয়া উম্মতি আস-সালাত। এভাবে নবীজি সাল্লামের জীবনে তিনটা জিনিস খুব প্রিয় ছিল। আমার নবীর প্রিয় ছিল তিনটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনার কাছে প্রিয় জিনিস কয়টা? কো আমারও প্রিয় জিনিস তিনটা, নবীর প্রিয় জিনিস তিনটা, আবু বকরের প্রিয় জিনিস তিনটা। সুতরাং আমরা যারা মুসলমান আছি আমাদেরও প্রিয় হব। আমার নবী যা পছন্দ করেছেন আমরাও সেটা পছন্দ করব, আমার নবী যেটা ভালোবেসেছেন সেটাও আমি ভালোবাসবো। যদি আমার নবী যা ভালোবাসতেন তা যদি ভালোবাসি, যা নবী করতে পছন্দ করতেন তা যদি আমরা করি, তাহলেই তো আমরা সত্যিকার আশেকে রাসূল, সত্যিকার নবী প্রেমিক হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারবো। আজকে নবীকে ভালোবাসে অথচ নবীর নামাজ পড়ে না, এভাবে বলে আমরা আশেক, এভাবে বলে নবীর প্রেমিক, অথচ ভণ্ড গরু, মাসকে মাস গোসল করে না, ফরজ গোসল করে না, চুল হলো চটলা, গোসল ফরজ গোসল নাই, পাশে দিয়ে হাঁটলে পাড়ার মতন গন্ধ হয়, এগুলো বলে নবীজির আশেক। এরা বলে নবীজিকে মহাব্বত করে, বলেন আমার নবী সাল্লামের পাশে দিয়ে হাঁটলে আতরের গ্রাম কইতো না দুর্গন্ধ কইতো, আমার নবীর পাশ দিয়ে হাঁটলে আতরের গ্রাম গ্রাণ আসত। সুতরাং আমার নবী আতর ভালোবাসতেন। ও মুসলমান, তোমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে তোমার এই ইচ্ছা থাকা উচিত, আমি 10 টাকার মালিক, 1 টাকা দিয়ে আতর কিনবা, কেন আতর কিনবা, আমার নবী আতর ব্যবহার করেছেন তাই আমি আতর ব্যবহার করছি। এভাবে যদি নবী যা ব্যবহার করতেন সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আশিকে রাসূল হবেন, আর আশিকে রাসূলদের ঠিকানা হলো জান্নাত। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা তো সবাই তেল ব্যবহার করি, এভাবেই তেল ব্যবহার করি, মাথা ঠান্ডা রাখার জন্য তেল ব্যবহার করি। এভাবে যদি বলেন মাথা ঠান্ডা রাখার জন্য তেল ব্যবহার করি, তেল ব্যবহার করতে করতে মনকে মন তেল ব্যবহার করতে পারবেন, সুন্নতের সওয়াব পাবেন না? আমার নবী তেল ব্যবহার করত মাথায়, এত বেশি তেল ব্যবহার করত, জৈতুন তেল এত বেশি ব্যবহার করত, এত বেশি ব্যবহার করত যে নবীজির পাগড়ির নিচে আরেকটা কাপড় ছিল, ওই কাপড়টা রাখা হয়েছে শুধু তেল, তেলে ভিজে যাইত, ওই কাপড়টাকে বলা হয় কান্নাহু কান্না সাওবাহু সাওবা জাইয়াতিন। সামাইরে তিরমিজিতে আসছে, নবীজি বলেছেন, নবী সাহাবি বলেছেন, আমরা দেখেছি নবীজির মাথার উপরে একটা পট্টি ছিল কাপড়ের, ওই পট্টিটা যখন আমরা বের করতাম তো দেখতাম মনে হয় তেল ওলার কাছে যেমন ন্যাকড়া থাকে, ওই ন্যাকড়াটা যেমন তেলে ভিজা থাকে, ঠিক আমার নবীর মাথার উপরের কাপড়টাও এভাবে ভিজা থাকতো। সুতরাং আমার মারা যদি মাথায় নারিকেল তেল ব্যবহার করেন, কেন ব্যবহার করেন? আমার নবী নারিকেল, আমার নবী তেল ব্যবহার করেছেন তাই আমি তেল ব্যবহার করছি, তাহলে 100 শহীদের সওয়াব পাবেন। আমার নবী তেল ব্যবহার করছেন তাই আমি তেল ব্যবহার করি। এভাবে যদি নবী যেটা পছন্দ করতেন সেটা যদি আপনি পছন্দ করেন তাহলে 100 শহীদের সওয়াব পাবেন, তাহলে সুন্নত জিন্দা করার সওয়াব পাবেন,
আমার নবী মাসকান দিয়ে মাথার চুলের মাসকান দিয়ে স্মৃতি কাটতেন, নবীজি স্মৃতি কাটতেন মাসকান দিয়ে, আমাদের দেশে মেয়েরা স্মৃতি কাটে মাসকান দিয়ে, ছেলেরা স্মৃতি কাটে বাম দিয়ে। এখন যদি আজকের থেকে আমাদের মারা যদি বলা হয় আপনি মাসখানে স্মৃতি কাটেন কেন, বলল আমার নবী মাসখানে স্মৃতি কাটতেন তাই আমরা নারীরা মাসখান দিয়ে স্মৃতি কাটি, তাহলে সুন্নত জিন্দার সওয়াব পেয়ে যাবে। আমাদের সমাজের কিছু মাস্তান টাইপের পোলাপায়ন আছে, ওই মাস্তান টাইপের পোলাপায়নরা মাসখান দিয়ে স্মৃতি কাটা খুব বুমবাং করে, ঠিক কি ঠিক না? ওরা যদি জিজ্ঞেস করা হয় তুই মাসখান দিয়ে স্মৃতি কাটছ কেন, এটা